সততাই ব্যবসার মূলধন। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন, ভালো লাগলে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। দাদু ভাইরা, অন্য দিনের মতো আজকে আমি ভিডিও নিয়ে আসছি, এই ফ্যানগুলো কোথায় বিক্রি করতেছি, কত টাকা নিয়েছি এই বিষয়টি ধারণা দেব। যেহেতু আমি অনলাইনে মাল বিক্রি করি, আপনাদের ভালোবাসায় আমি ভালো সেল করছি, এজন্য আমি একটু দেখাতে চাই আপনাদের তাহলে কোথায় মালগুলো বিক্রয় করতেছি এবং মালগুলো একটু দেখাবো এবং কত টাকা নিচ্ছি। আপনাদের ভালোবাসায় আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি, ইউটিউব চ্যানেলে আমার একটা ভালো সাড়া পেয়ে গেছে। আপনাদের কমেন্ট যখন আমি পাই, অনেক ভাই আমাকে কমেন্ট করে বলে যে ভাই আপনি অনেক ভালো, আপনি ভালো মাল দেন, তখন আমি সার্থক, আপনাদের হাতে ভালো মাল তুলে দিতে পারলেই আমি সার্থক। আপনাদের কমেন্টগুলোই আমার হলো প্রয়োজন। যদি কোনো ভাই আমার কাছে মাল নিয়ে থাকেন, মালগুলো নেবেন যখন যখন ভালো মাল হবে, কমেন্টে বলবেন, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। আপনার যে মন্তব্যটা, আপনার মাল হাতে পাওয়ার পরে যে এখন অনলাইনে মালগুলো দিই, যখন হাতে পাওয়ার পরে ভালো হলে ভালো বলবেন, কমেন্টে খারাপ হলে খারাপ বলবেন। এখানে আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন। হয়তো আমি খারাপ মাল দিলাম, আপনারা বলবেন আরিফ ভাই ভালো মাল, সেটা করার দরকার নেই, প্রকৃতই যেটা হয় সেটাই কমেন্টে জানাবেন। আজকে আমি কোথায় কোথায় মাল দিচ্ছি দেখেন, এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন 56 ইঞ্চি এমইপি ফ্যান, সিলিং ফ্যান দুটি, আর হলো আপনার এটা হলো প্রিমিয়াম মডেল, আর হলো 14 ইঞ্চি চার্জার ফ্যান, অর্থাৎ ওয়ালটনের সেপ নামে চার্জার ফ্যান একটি, দুটি 16 ইঞ্চি ডিসি টেবিল ফ্যান। এই ফ্যানটি সকালবেলা বুকিং করেছে, আমি ভিডিও করব, চেক করে আমরা প্যাকেজিং করেছি। আজকে শুক্রবার, রাইটার আসেনি, এই জন্য মালটা যায়নি, অর্থাৎ শনিবার কালকে যাবে। এই মালগুলো দেখেন, আমার বাম পাশে দেখতে পাচ্ছেন দুটি 16 ইঞ্চি ডিসি ফ্যান। ও তার আগে একটি কথা বলি, দেখেন ব্যবসা এমন একটা জিনিস, যদি আমি সততার সহিত আপনাদের সাথে ব্যবসা করি তাহলে আমি ভালো ইয়ে হতে পারবো। দেখেন সামান্য আছি একটু কথা বলি, দাদু ভাই একটা কথাটা বুঝবেন, এই আমি যে কথাটা বলবো এই কথাটা বেশিরভাগ দেন বা অনলাইনে যারা ব্যবসা করতেছেন, অনলাইনে ব্যবসায়িক ভাইদের জন্য আমি কথাটা বলি। দেখেন আপনারা সততার সাহায্যে ব্যবসা করেন, মনে করেন আপনি একটি, মনে করেন আপনি একটা ব্যবসা খুলেছেন, ব্যবসা খোলার পরে আপনি অনলাইনে মাল বিক্রি করবেন, পাঁচজন লোক আসার পরে পাঁচজন লোকের কাছে আপনি ভালো মাল দিয়েছেন। প্রথমে আপনি ব্যবসা যখন করবেন, পাঁচজন লোকের কাছে আপনি ভালো মাল দিয়েছেন, পাঁচজন লোক যখন ভালো মাল পাবে তখন এই ভাই, পাঁচজন ভাই আপনাকে আরো দুই তিনজনের কাছে ছড়িয়ে দেবে যে না আরিফ ইলেকট্রিক বা যারা অনলাইনে ব্যবসা করে তারা ভালো মাল দিচ্ছে। যে প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান হতে পারে, আপনাদের যে কোনো প্রতিষ্ঠান হতে পারে ভালো, তাহলে পাঁচজন লোক যদি তিনজন করে লোকের কাছেও ভালো বলে প্রচার করে তাহলে আমার আরো গ্রাহক বেড়ে গেল। পাঁচজনের কাছ থেকে 3 পয়সা 15 জন হলো, 15 জন যখন আবার পেয়ে যাবে ভালো মাল পাবে, 15 জন আরো তিনজনে করে বললে 3 পুরো 45, ধীরে ধীরে গ্রাহক বৃদ্ধি পাবে। যদি কোনো ভাই চিটার বাটপারি করেন অনলাইনে যারা ব্যবসা করেন, দেখেন অনেকেই অনলাইনে মাল নিতে গেলে ভয় পায়। যেরকম আজকে আমাকে এক বড় ভাই বলেছে, ভাই আপনাকে আমি 300 টাকায় যে দিব, 300 টাকা দিলে আমি কিভাবে, আপনি ধরলে আমাকে মাল না দেন, এই যে বিশ্বাসটা হারিয়ে গেছে। এই জন্য যারা অনলাইনে ব্যবসা করেন তাদেরকে আমি বলি, দাদু ভাইরা আপনারা যেখানেই যাই করেন সততার সহিত ব্যবসা করেন, ভালো মালটা দেখেন। অনলাইনে যারা মাল নেয়, অনেকে প্রবাসী ভাইরা মাল নেয়, মাথার গাম পায়ে ফেলে কাজ করে, দেখেন তারা যখন মাল নেয় মালটা ধরুন খারাপ মাল পায়, তাদের কতটা কষ্ট লাগে। আর দেখেন যখন আপনি ভালো মাল দেবেন তাহলে গ্রাহকগুলো ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে। এখন আপনি যখন চিটার বাটপাই করবেন, অনলাইনে ধোকাবাজি মাল দিবেন, খারাপ মাল দিবেন, মনে করেন প্রথমে আপনার কাছে পাঁচজন মাল নিয়েছে, পাঁচজন মাল নেওয়ার পরে খারাপ মাল পেয়েছে, এই ভাই যখন খারাপ পেলো সে মনে গালাগালি পালতেছে এবং বলতেছে ওই অমুক কোম্পানি বা অমুক অনলাইনে যারা মাল বেছে তাদের মাল খারাপ, সেগুলো আর প্রচার করতেছে না, সে আপনাকে আরেকজনের কাছে খারাপ নেগেটিভ কথা বলতে, তাহলে সে ভাইটা বন্ধ হয়ে গেল, আরেক ভাই বন্ধ হয়ে গেল, আরেক ভাই বন্ধ হলে ধীরে ধীরে আপনার গ্রাহকগুলো কমে যাচ্ছে, ধীরে ধীরে আপনার প্রতিষ্ঠানের দুর্নাম হচ্ছে। কেন আপনি দুর্নাম কিনে নেবেন? এই জন্যই যারা যাই করেন দাদু ভাইয়ের, আপনার অনলাইনে যারা ব্যবসা করেন সকলকে ভালো মাল দেওয়ার চিন্তা ভাবনা করবেন। হয়তো আমি আরিফ ইলেকট্রিক আপনাদের এই কথা বলতেছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখেন আপনারা অনলাইনে যখন ব্যবসা করেন, সততার সহিত ব্যবসা করেন, ধীরে ধীরে আপনার ডালপালা বৃদ্ধি পাবে, মানে প্রচার হবে, আর যখন চিটার বাটপারি করবেন ডালপালা সকল বন্ধ হয়ে যাবে, ভালো আর সার্ভিস পাবেন না, তখন আপনার প্রতিষ্ঠানের ব্যবসাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যারা মালগুলো যেভাবে বেচেন, অনলাইনে যারা মাল বেচেন ভালো মাল দেওয়ার চিন্তা ভাবনা করবেন, আর সময় বাড়াবো না। দাদু ভাইরা দেখেন এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, আশরাফুল আলম ভাই, এখানে আশরাফুল আলম ভাই 16 ইঞ্চি একটা ফ্যান লেছে, ঠিকানা হলো নারায়ণকুল ডিম স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণকুল পোবাইল গাজীপুর। এই মালগুলো আমি হোম ডেলিভারি দিয়ে থাকি, বড় ভাই আমাকে দিয়েছে 1500 টাকা ফ্যান ধরেছি, 500 টাকা দিয়েছে এবং 1000 টাকা মাল হাতে পাওয়ার পরে সে ভাইটি আমাকে দিয়ে দিবে। এখানে আরেকটি 16 ইঞ্চি ডিসি ফ্যান রয়েছে, বড় ভাইয়ের নাম হলো নাহিদ মিয়া, মার্কাজ মহল্লা মিয়াবাড়ি গোপালগঞ্জ সদর। এই বড় ভাই আমাকে দিয়েছে 300 টাকা, বড় ভাই 1200 টাকা নিয়ে মালটি রিসিভ করবে। আমার এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে খুলে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন যে ভাই এক বড় ভাই থাকে হলো প্রবাসে থাকে, তার হলো ছেলের নামে মালটি রিসিভ করাবে,
তার ছেলের নাম হলো মাহি, আশুক ব্যাপারী বাড়ি মধ্য শোশালিয়া চাটকিল নোয়াখালী, অর্থাৎ এই মালটি যাবে চাটকিল নোয়াখালীতে মাল যাবে। বড় ভাই আমাকে কনফার্ম করেছে 56 ইঞ্চি প্রিমিয়াম ফ্যান হলো 2 পিস এবং 14 ইঞ্চি সেফ চার্জার ফ্যান হলো আপনার হলো 1 পিস। আমি দেখেন এই ফ্যানগুলো আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হলো চার্জার ফ্যান, অর্থাৎ এখানে চার্জার ফ্যানটি একটু দেখিয়ে দিই। এই ফ্যানগুলো তো ফিটিং করা থাকে না, ফিটিং করলে মাল তো জায়গা মতো পচবে না। এই মালটা আমরা এখানে ব্যাটারি কালেকশনটা দেওয়া থাকে না এবং গ্যারান্টি কার্ড রয়েছে এই ফ্যানের। দেখেন এখানে গ্যারান্টি কার্ডেও অনেক ভাই আমাকে প্রশ্ন করে ভাই এটার কি চার্জার ফ্যানের। দেখেন এখানে যে গ্যারান্টি কার্ডের কার্ড রয়েছে, এই কার্ডের স্টিকার সাথে পিছনে একটি স্টিকার রয়েছে, সিরিয়াল মিল রয়েছে এবং ব্যাটারি এখানে লেখাই রয়েছে রিচার্জেবল ফ্যান 6 মাস ব্যাটারি ব্যবহৃত, অর্থাৎ 6 মাসের আপনি ব্যাটারির কোনো প্রবলেম হলে 6 মাসের মধ্যে সমাধান করে বাদ বাকি পারসপাতি আপনার হলো 1 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে তারা সার্ভিস করে দেবে। এটা হলো চার্জার ফ্যান, দেখা দিলাম সুন্দর একটি কালার এবং সেফ লেখাই রয়েছে, অর্থাৎ ওয়ালটন কোম্পানি কখনো কোয়ালিটিতে কখনো তারা ছাড় দেয় না, কোয়ালিটি ভালো করে থাকে। এর আগেও বলেছি এবং আমার কাছ থেকে যারা মাল নেবেন চিন্তা ভাবনা করেন যে আরিফ ভাই আপনাদের কখনো ঠকাবে না, এটুকু আশা করি। আপনি কথার সাথে আমার কাজের মিল থাকবে অনেক ভাই। আর দেখেন এই ফ্যানটা আমি কত টাকা ধরেছি সেটা বলছি যে আপনাকে। এটা হলো সেফ 14 ইঞ্চি চার্জার ফ্যান, এই ফ্যানটা আমি ধরেছি হলো 3650 টাকা। এর আগে আমি ভিডিও দিয়েছি দেখেন 14 ইঞ্চি ফ্যানের ভিডিওতে রেট বলা আছে 3650 টাকা আমি বড় ভাইকে দিয়েছি। এবং এইখানে হলো আপনার হলো 56 ইঞ্চি প্রিমিয়াম ফ্যান রয়েছে। অনেক ভাই হয়তো মনে করে ফ্যান একটু কালারটা দেখতে চাই, মানে আমি যত কোম্পানির ফ্যান বিক্রি করেছি দাদু ভাইরা, এমপি ফ্যানের যে এত ভালো সার্ভিস আমি কি বলবো, আর অনেক ভালো সার্ভিস এবং বডিটাও অনেক বড় এবং এদের যে মালের কোয়ালিটি কোয়ালিটি অনেক সুন্দর। ওয়েটগুলো মাল হলে যে ঢাকনা থেকে শুরু করে সকল মালই হাঁটে হয়ে থাকে এবং এদের সকল মালই দেখেন এদের প্যাকেটিংয়ের প্যাকেটের গায়ে লেখা থাকে কত কেজি ওজন, 4 কেজি 758 গ্রাম কিউসি চেক, অর্থাৎ এই মালগুলো যখন মার্কেটে বাজারজাত করে এমপি কোম্পানি তখন কোয়ালিটি কন্ট্রোল করেই বাজারজাত করে। অনেক কোম্পানি আছে দেখেন ধুমধারাক্কা মাল বানায়, মালের চেক হয় না, আসলেই প্রবলেম হয়ে যায় মার্কেটে আসার পরে। এই মালগুলো কোনো প্রবলেম হয় দেখেন আপনাদের সামনে আমি কার্টুনটা খুললাম, খোলার আমি একটু চেক দিয়ে দেখাই, মানে অনেক সুন্দরভাবে মলম সুরে ঘুরবে, কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই। এবং ক্যাপাসিটারটাও রয়েছে হলো মেড ইন থাইল্যান্ড, আপনারা জানেন যারা ইলেকট্রিক ব্যবসা করেন বা ক্যাপাসিটার যারা ফ্যানের ক্যাপাসিটার ব্যবহার করেন, মেড ইন থাইল্যান্ড বর্তমানে একটি ভালো ক্যাপাসিটার এবং গ্যারান্টি কার্ড রয়েছে, বলতে গ্যারান্টি গ্যারান্টি কার্ড রাখবেন 10 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আপনার এই ফ্যানের কথার কথা ক্যাপাসিটারটা নষ্ট হলে এটা কোম্পানি বহন করবে না। অনেক ভাই বলবে যে ভাই গ্যারান্টি দিলেন ক্যাপাসিটার নষ্ট, ক্যাপাসিটার 50 টাকা 60 টাকা 70 টাকা 100 টাকা মধ্যে ক্যাপাসিটার পাওয়া যায়। আর আপনার যখন বিয়ারিং ভিতরে বিয়ারিং এর প্রবলেম হবে বা কয়েল পড়ে যাবে সঙ্গে সঙ্গে কোম্পানি ফ্যানটি নিবে, নিয়ে আরেকটি আপনার নতুন ফ্যান দিয়ে দিবে। অর্থাৎ দেখেন ফ্যানের বডিটা দেখালাম সুন্দরভাবে এবং গ্যারান্টি কার্ডটা রেখে দিবেন। ফ্যানটা আমি কত ধরছি সে বিষয়ে একটু কথা বলবো আপনাদেরকে। একটু দেখেন আমি সুন্দরভাবে এই ফ্যানটা নিই এখন দিয়ে দিলাম, ও ফ্যানটাও একটু চেক করে দিই যদি হয়তো কোনো কারণ হয়তো ফ্যানটির কোনো প্রবলেম হয়ে থাকে। হঠাৎ দেখা যাচ্ছে অনেক সময় যখন গাড়িতে আসে তখন মালগুলো দেখা যাচ্ছে অনেক সময় বডিটা চেক লাগার সম্ভাবনা থাকে, জাম হয়ে যায়, তখন বডিটা ঘুরে নেয়। এই জন্য আমি সরাসরি আপনাদের সামনে একটু চেক করে দিব, কারণ আমি চাই যারা মাল নেয় আমার কাছ থেকে কোনো ভাইয়ের কাছে যাওয়ার পরে যেন কোনো প্রবলেম না হয় না। কারণ এই মালটা যখন যাবে হঠাৎ করে একটা ভাইয়ের কাছে গেল, মালটা যখন প্রবলেম হবে তখন বলবো গরিব ভাই আমাকে কি মাল দিল, মালটি খারাপ দিল, মালটি হয়তো কুরিয়ার করা বাই করা নানা রকম একটা ভেজাল। আমি এই জন্যই চিন্তা ভাবনা করি যে প্রথমেই আপনাদের হাতে ভালো সার্ভিসটা দেওয়ার চিন্তা ভাবনা করবো। এখানে আমি দেখাই একটু জিনিসটা দেখাই সুন্দরভাবে দেখানোর চিন্তা ভাবনা করবো আপনাদেরকে যাতে কোনো প্রবলেম না হয়। দেখেন অনেক সুন্দরভাবে ঘুরছে, দেখেন অনেক সুন্দরভাবে ঘুরছে, কোনো প্রবলেম নাই। আরে দেখেন বডিটাও দেখেন অফ হোয়াইট কালার। এখন আপনার এটার হলো বড় ভাই যে মালগুলো নিল মাহি নামে নিল, আমি একটু দেখ কি হলো কত টাকা বিল হলো একটু জানাই। বড় ভাই টোটাল 56 ইঞ্চি এমপি ফ্যান নিয়েছে 2 পিস এবং 14 ইঞ্চি চার্জার ফ্যান নিয়েছে হলো 1 পিস, অর্থাৎ এই ফ্যানটি ধরেছি 3650 টাকা এবং এমএফি ফ্যান দুটি। যেহেতু এই ফ্যানগুলো আমি চার্জার ফ্যান দিচ্ছিবেন আমার অনলাইনে বেশি সারা সারা পাওয়ার জন্য আমি চিন্তাভাবনা করেছি আমার কোনো ভাইদের আমার পাইকারি বিক্রি করার দরকার নাই, যেহেতু আমি অল্প প্রফিট করি। যখন আমি এই মালগুলো দোকানে পাইকারি সেল করব তখন আমি ইউটিউবে রেটগুলো ভেঙে দিতে একটু প্রবলেম হবে, অন্য দোকানদার বললো ভাই আপনি রেটগুলো বলে দিলেন। এই জন্য আমি চার্জার ফ্যান ডিসি ফ্যানের রেট বললে আমার প্রবলেম নাই, কিন্তু আমার এই ফ্যানগুলো যেহেতু আমার পাইকারি সেল এই জন্য আমি রেটটা বলতে আমার প্রবলেম হচ্ছে। আমি পাইকারি রেটেই এই ভাইকে ধরেছি, সত্যি সত্যি কথা আমি এই ভাইকে পাইকারি রেটেই ধরেছি। বড় ভাই যদি কখনো যাচাই করে তখন বুঝতে পারবে। এই ফ্যান দিয়ে বড় ভাই আমাকে 1000 টাকা, অর্থাৎ 1000 টাকা খরচ সহ দিয়েছে। 1000 টাকা কনফার্ম করার পরে বাদ বাকি টাকা মালগুলো আমি
স্টেট ফার্স্টে হোম ডেলিভারি, অর্থাৎ এই মালগুলো যেখানে যাওয়ার পরে, বাসা যাওয়ার পরে টাকা দিয়ে রিসিভ করবে। চিন্তা ভাবনা করে আমি সকলকে ভালো মাল দেওয়ার চিন্তা ভাবনা করি। আমি দেখালাম আপনাদের কিভাবে আমি মালগুলো ডেলিভারি করি। সকল মালেরই তো ডেলিভারির আপনার ভিডিও তো আমরা দিতে পারি না, মাঝে মধ্যে যখন ভিডিওর দরকার হয় যখন হাতে মালগুলো থাকে দিয়ে দেখেন। প্রত্যেক দিনের কিছু কিছু দিন আপনি 5টা 7টা 10টা করে 20টা 30টা করে মাল দেওয়া শুরু হয়ে গেছে। দেখেন মিডিল আমি 6 ইঞ্চি আর হলো 9 ইঞ্চি একটা চার্জার ফ্যানের ভিডিও দিয়েছিলাম, সেই ফ্যানের ভিডিও আমার ঘর ভিডিও দেওয়ার পর পরে এক দোকানদার ভাই আমার কাছে যা ছিল সকল মালে আমাকে অগ্রিম টাকা দিয়ে নিয়ে নিয়ে গেছে। অর্থাৎ কিছু টাকা কনফার্ম করে আমি কুরিয়ারে বুক দিয়েছি, বড় ভাই মাল নিয়েছে এবং আমাকে বলছে যে ভাই আরো মাল আছে কিনা। এজন্য আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন, ভালো থাকবেন, আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন। আমার কাছ থেকে মাল পাওয়ার পর ভালো হলে অবশ্যই কমেন্টে যাই হোক বলবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।